সেনা শাসনে ও নৈরাজ্য বাংলাদেশে গ্রেফতার দুই প্রাক্তন মন্ত্রী, সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, শেখ হাসিনার ভিসা বাতিল আমেরিকার। বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর চেষ্টা, আক্রান্ত সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন জয়শঙ্কর, সর্বদল বৈঠকে উঠল পাক প্রসঙ্গ। বাংলাদেশে অশান্তির মাঝে শাহ শুভেন্দুর বৈঠক, কথা জেপি নাড্ডার সঙ্গেও, শরণার্থী প্রসঙ্গে মন্তব্যের জেরেই দিল্লির তলব তুঙ্গে জল্পনা। ওপার বাংলায় অশান্তির জের কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে বাড়ল নিরাপত্তা, দেশে ফিরতে হেনস্থার শিকার ভারতীয়রা। প্রথম থ্রোয়ে ফাইনালে নীরজ, 90 মিটার ছোঁয়ার সোনালী স্বপ্ন দেখালেন সোনার ছেলে, পদকের আশা জাগিয়ে সেমিফাইনালে ভিনেশ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আজকে বিস্তারিত খবরে অগ্নিগর্ভ বাংলাদেশে জারি সেনা শাসন, তাতেও কমেনি নৈরাজ্য, হিংসায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের, বাংলাদেশ জুড়ে চলছে পুলিশ নিধন যজ্ঞ, এনায়েতপুরে আক্রান্ত 14 জন পুলিশ কর্মী, কার্যত পুলিশ শূন্য হয়ে পড়েছে একাধিক থানা, প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন পুলিশ কর্তারা। মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা বিমানবন্দরে আটক করা হয় হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলককে। একইভাবে গ্রেফতার হন প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদও। আন্দোলনকারীদের চাপের মুখে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের মুখ কে হবেন সেদিকেই নজর রয়েছে সকলের। সবার আগে উঠে আসছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নাম। সেনা শাসন সরিয়ে ইউনুসকে চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন আন্দোলনকারী ছাত্ররাও। এদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ভারতেই রয়েছেন হাসিনা, তবে মুজিব কন্যার পরবর্তী ঠিকানা কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। মঙ্গলবার রাজ্যসভায় সে কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী। তাঁর দাবি, পড়শি দেশে এখনও আটকে রয়েছেন প্রায় 19,000 ভারতীয়, যার মধ্যে 9,000 পড়ুয়া রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী। এদিন রাজ্যসভায় হাসিনার ভারতে থাকার কথা জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, খুব অল্প সময়ের নোটিশে এদেশে আসার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা, কিন্তু হাসিনা কিংবা বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা কি তা খোলসা করেননি জয়শঙ্কর। এদিকে বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক সারে কেন্দ্রের বিজেপি সরকার, সেখানেও ওঠে পাকিস্তান প্রসঙ্গ। আলোচনার শুরুতেই বিদেশমন্ত্রীর কাছে রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশের ঘটনার নেপথ্যে কি পাকিস্তানের হাত রয়েছে। উত্তরে জয়শঙ্কর বলেন, গোটা পরিস্থিতির ওপর নজর রয়েছে আমাদের, এখনই তাড়াহুড়ো করে এই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তিনি আরো জানান, এক পাক রাষ্ট্রদূত সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের ছবি বদল করে সেখানকার হিংসাকে সমর্থন জানিয়েছেন, সেদিকেও নজর রাখছে ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুভেন্দুর মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে এলেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি বাংলাদেশের সমস্যা নিয়ে শুভেন্দু বলেন, হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর এবার বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু বাংলায় আসবেন, তার জন্য প্রস্তুত থাকতে হবে। বিরোধী দলনেতার এই মন্তব্যে প্রবল আপত্তি জানায় রাজ্যের শাসক দল। জানা গিয়েছে বিদেশ মন্ত্রকের ডাকা সর্বদল বৈঠকে শুভেন্দুর মন্তব্য উল্লেখ করেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ন। ডেরেকের দাবি, এই আপৎকালীন পরিস্থিতিতে বিরোধী দলনেতার মন্তব্য সংযত হওয়া উচিত, বিষয়টি নিয়ে কেন্দ্র তৃণমূলকে আশ্বস্ত করেছে বলেও খবর। এরপরই দিল্লি থেকে ডাক পান শুভেন্দু। জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে তাঁর। বিরোধী দলনেতা জানিয়েছেন, বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন ক্ষতি না হয়, শাহকে সে বিষয়ে অনুরোধ জানিয়ে এসেছেন তিনি। একই সঙ্গে এদিন দলের সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক সারেন শুভেন্দু। বাংলাদেশের অশান্তির মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর রুদ্ধদ্বার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শেখ হাসিনার পদত্যাগের পরেও থমথমে বাংলাদেশ। এই পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বাড়ল নিরাপত্তা। অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতার অফিসের সামনে, রয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও। এদিকে দেশে ফিরতে রীতিমতো অসুবিধায় পড়ছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয় হিন্দুরা। রাস্তায় আটকে তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ, টাকা পয়সা গয়না হাতানোর চেষ্টা করা হচ্ছে,
দাবি পূরণ না হলে পাসপোর্ট পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ব্যবসার কারণে ওপার বাংলার যারা ভারতে নিয়মিত যাতায়াত করেন তাদের অভিজ্ঞতাও ভয়াবহ। অন্যদিকে বাংলাদেশের অশান্তিতে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কাও। ইতিমধ্যেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবার কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করল বিএসএফ। নিরাপত্তা বাড়ল সুন্দরবন এলাকায়। নিরাপত্তা খতিয়ে দেখতে সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। জানা গিয়েছে সীমান্তে অতিরিক্ত জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে, অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে যাতে অস্ত্র বা অন্য কোনো বস্তু পাচার না হয় সেদিকেও রাখা হচ্ছে কড়া নজরদারি। আসছে খেলার খবরে, প্রথম থ্রোয়েই বাজিমাত। 90 মিটারের খুব কাছে থ্রো করে ফাইনালের টিকিট পাকা করে ফেললেন নীরজ চোপড়া। চলতি মৌসুমে এটাই নীরজের সেরা থ্রো। অন্যদিকে প্রথম থ্রোয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছেন পাকিস্তানের আরশাদ নাদিমও। জ্যাভলিন থ্রোয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কিশোর জেনা, তিনি প্রথমে নামেন যোগ্যতা অর্জন পর্বে। তবে 80.73 মিটার ছিল তাঁর সেরা থ্রো, তাই 12 জন ফাইনালিস্টের তালিকা থেকে বাদ পড়ে যান কিশোর। এদিকে বিশ্বের 1 নম্বর তারকাকে হারিয়ে সেমিফাইনালে ভিনেশ ফোগট। চলতি অলিম্পিকে তার থেকে পদকের আশা করছেন সকল ভারতীয়ই। বিনেশের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পদকের অন্যতম দাবিদার নীরজ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।